আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি কোনো গুনাহ করে ফেলেছেন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, শয়তানের কারণে কিংবা নফসের প্ররোচনার কারণে? আপনি যখন গুনাহ করে ফেলেছেন তখন আপনার কাছে খুব খারাপ লাগছে। এত বড় কাজ, এত জঘন্য কাজ আপনি কিভাবে করলেন? মনে হচ্ছে এ বুঝি শেষ। আপনি হতাশ হবেন না, কারণ আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চান, তিনি আপনাকে ক্ষমা করে দিবেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলছেন, হে আদম সন্তান, তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আমি ততদিন পর্যন্ত গুনাহ ক্ষমা করতে থাকব। তুমি যাই করো না কেন, সেদিকে আমি ভ্রূক্ষেপ করব না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, তবু আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি সেদিকে ভ্রূক্ষেপ করব না। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে হাজির হও আর আমার সাথে কোনো কিছুকে শরীক করো নি, তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। সুনানে তিরমিজি 3540 নম্বর হাদিস। এখন আল্লাহ তাআলা তো আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমরা পাপ কাজ করলে তিনি আমাদেরকে মাফ করে দেন, কিন্তু আমাদের দ্বারা কি গুনাহ হওয়া সম্ভব? আমরা কি গুনাহ করতেই পারি? বা এই যে শয়তানের প্ররোচনায় কিংবা নিজের নফসের কারণে গুনাহ করতে থাকি, এটা কি আমাদের দোষ? না ভাই, এটা আমাদের জন্য দোষ নয়। দোষ হবে তখন যখন আমরা তাওবা না করি। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে রয়েছে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তবে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে ধ্বংস করে এমন এক সম্প্রদায়কে সৃষ্টি করতেন যার গুনাহ করে আবার ক্ষমা প্রার্থনা করে। সহিহ মুসলিম হাদিস। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা গুনাহ করে তাওবা করাকে এতটা ভালোবাসেন যে আমরা যদি গুনাহ না করতাম তবে তিনি গুনাহ করে এমন একটি জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করত এবং তাওবা করত। আমাদের রব কত মহান, তাই যারা গুনাহ করে ফেলেছেন সে ব্যাপারে আল্লাহ তাআলা সূরা জুমার 53 নম্বর আয়াতে বলছেন, বলে দিন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেন, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল এবং অসীম দয়ালু। আসুন বেশি বেশি তাওবা করি, আল্লাহর কাছে কৃত গুনাহের জন্য মাফ চাই, তিনি যেন আমাদেরকে সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।